সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। আজকে যেটা দেখতে পাচ্ছেন, আজকে আমি দুর্গাপুরে লাস্ট দিন, আমি চলে যাবো কলকাতার দিকে, রওনা দেবো। তো যাওয়ার আগে সকাল থেকেই খুব বৃষ্টি চলছে, আর জাস্ট সিনারিওগুলো দেখুন, এখানকার দুর্গাপুরের না ব্যাপার স্যাপারটা একটু অন্যরকম। কোনো জায়গায় জঙ্গল, কোনো জায়গায় হাই রোড, কোনো কোনো জায়গায় আবার সে পাহাড়ের মতন একটা অ্যাডভেঞ্চার, এরকম রাস্তাগুলো দেখে তাই মনে হয়। যদিও এখানে পাহাড় সেরকমভাবে নেই, বাট এখন আমি যাচ্ছি দুর্গাপুরের ব্যারেজ, ফেমাস ডিভিসি, ওটাকে দেখতে। কোথাও যাবেন না কিন্তু, আমিও এর আগে গেছি, কারণ ওই ডিভিসি দিয়েই কিন্তু যাওয়া যায় বাঁকুড়া। তো এখন আমি যাচ্ছি, আমি আর পিছনে সৌমিত্র আছে, ও বিন্দাস বসে আছে, ও কোনো কষ্ট করতেই হয় না। ও আর আমি যাচ্ছি এখন দুর্গাপুর ব্যারেজ। দেখুন, যেন মনে হচ্ছে না কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাই বিউটি। খুব সুন্দর, আমার খুব ভালো লাগে দুর্গাপুরটাকে। আমার এটাও ইচ্ছা ছিল যে আমি ওই সামনে কোল্ড মাইন্স, মানে ওই কয়লার খনিটা, ওখান অব্দি যাবো, মানে ওখান থেকে বেশি দূর না, কিন্তু সময় কুলোতে পারলাম না। আজকে ডিভিসিটাই দেখাবো, কারণ এই 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 এদেরকে কিন্তু খুব সাবধান। দুর্গাপুর আসানসোল হাই রোডে এরা এরা তো নিষ্পাপ, এরা তো বোঝেই না কোনটা ইয়ে কারি, কোনটাই আসছে না আসছে। তো এদেরকে একটু বাঁচিয়ে চালাবেন। তো আমি পুলিশকে জিজ্ঞেস করে ডান দিকে রাস্তাটা ধরে চলে গেলাম, হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে দুর্গাপুরের দিকে, দুর্গাপুর ব্যারেকের দিকে। ফ্যান্টাস্টিক লাগে বাইক নিয়ে এতটা, না আমি এসেছি, এটাই আমার খুবই ভালো স্বপ্ন ছিল যে বাইকটা নিয়ে যাব, তার জন্যই আমি বাইকটা নিয়েছি। জাস্ট দেখুন, আমার যাচ্ছে, শুরু হচ্ছে দুর্গাপুর ব্যারেক যাওয়ার রাস্তা, এটা ক্রস করেই সামনেই আর 1 কিলোমিটারের মধ্যে দুর্গাপুর ব্যারেজ। কোথাও যাবেন না কিন্তু। হ্যাঁ, আরেকটা জিনিস, আমার তো গাড়ি সেকেন্ড সার্ভিস হয়নি, তাও দেখছি হাই রোড, যেহেতু হাই রোডে ক্লাচ ব্রেক কম হচ্ছে, তো মাইলেজটা মোটামুটি 34-এ প্লাসই দিচ্ছে। আরে দেখো, ও মাই গড, ডিভিসি। যদিও ব্রিজের মাঝে বাইক গাড়ি কিছুই দাঁড়াতে দেয় না, আমি চট করে দাঁড়িয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এদিকটা একদম জল ছাড়ছে, একটা দিয়ে খুলছে, একটা দিয়ে জলটা বেরোচ্ছে, আর ওইদিকে পুরো জল থই থই করছে। এই যে আমাদের সৌমিত্রদার, এই দেখুন আমাদের ডিভিসি, কেমন লাগছে বস? ফ্যান্টাস্টিক না? জলের স্রোত কিছুই না, জাস্ট হালকা করে খুলে রেখেছে, পুরোটা খুললে ওদিকে গ্রাম ফ্রাম সব ভেসে যাবে। বলেছিলাম না এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তো দাঁড়িয়েছিলাম বলে পুলিশ ওখান থেকে বলো দাদা সরিয়ে দিন, নাহলে কিন্তু কেস খেতে হবে। আমি না না বাবা, কেস ফেস দিও না। হ্যাঁ, তো সামনের ওই যে দুই ছেলেটা আমাকে হাত নাড়াচ্ছে, বুঝতেই পারছে হয়তো আমি এটা ছোটো একটা ছোটো ব্লক ব্লক করছি। তো আমি ওকে বললাম তোমার ফটোটাও উঠে গেছে, তুমি চাপ নিও না। আর ডান দিক ফাঁদিক, ওই ডান দিকে যে দেখছে ওটাই হচ্ছে লক গেট, ওটা খুললেই জলগুলো এপার থেকে হ হুড় হুড় করে ঢুকে যাবে। আর এটাই হচ্ছে এই ব্রিজটা কাঁপে আমাদের বালি ব্রিজের মতন, হাই মানে খুব লরিরা যায় তো, আর তার একটা প্রেশার আছে। আর দেখুন, এটাই হচ্ছে আমাদের ফেমাস দুর্গাপুর ব্যারেজ। এই যে হাই করলাম আমি, বলতে বলতেই সামনে দেখি ও বাবা পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ ছানা। তো আমাকে একটু জাস্ট একটু ধরে জিজ্ঞেস করেছিল, ডকুমেন্টেশন দেখেও নি, এই জিজ্ঞেস করলো কি হচ্ছে এটা। আমি স্যার আমি না ব্লগার, তো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে আর কিছুই করেনি, আমি সেই ভিডিওটা তো দেখাইনি, ওনারা বারণ করেছে। আর ডান দিকটা দেখুন, এই যে জলটা এইদিকে কত থই থই, আর ওদিকটা পুরো একদম আমাদের ফাঁকা। আমি ডান দিকে ঢুকে গেলাম আপনাদেরকে এই দিকটা দেখাবো বলে, দেখুন কত জল কত জল। ওই দিকটা যেমন এমটি, ওখান থেকে না জলটা কম আছে বলে নিচে দেখলাম লরি নেমে বালি তুলছে, আর এই জায়গাটা তেমনি জল। তো আমি আবার ঘুরে গেছি, দেখুন বাদিকে পৌঁছে, বাদিকে কত জল আর ডান দিকে দেখুন জল নেই। আর এরকম দেখুন হেভি হেভি ট্রাক্সগুলো এর উপর দিয়ে যায়, ভয়ও লাগে জানেন তো, পুরো ব্রিজটা একটু দাঁড়াবেন না, কাঁপে, ধপ 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 করে কাঁপছে। তো আমার ফ্যান্টাস্টিক, মানে এই রাস্তাটাই সিধা চলে যাচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া। আমি আবার রিপিট করি, এই যে রাস্তাটা যে আমি গেলাম, যে ঘোরালাম না, এই সামনে থেকে বিষ্ণুপুর বাঁকুড়া ঝাড়খণ্ড পুরুলিয়া কানেক্ট করছে। তো যারা যারা এই রুটে প্রায় যাওয়া আসা করেন, বা হপ্তায় বা মাসে দুবার তিনবার যান, তারা তো দেখেছেন। আর রাস্তার অবস্থা দেখেছেন, বর্ষাতে না ব্রিজের উপরে যেন বড় বড় গর্ত হয়ে। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, এটা মানে আবার ব্যাক করছি, আমাকে তো হাই রোড ধরতে হবে, হাই রোড এখান থেকে প্রায় 5 কিলোমিটারের মতন।
আর বাঁদিকে দেখো খুব সুন্দর, এখানে যদি আপনি ব্রিজের পাশে না খুব সুন্দর বসার জায়গা আছে নিচে, গ্রামবাসীরা মানে ওখানকার স্থানীয় বাসিন্দারা দেখলাম বসে আছে। ভাবলাম একটু বসি, কিন্তু আমার যেতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগবে, আর আমি কিন্তু ওভার স্পিডিং করি না হাই রোডে। আমি এমনি 65-70 চালিয়ে আমি জানি আমি রাত্রি 10:30-11টার মধ্যে পৌঁছে যাবো যদি হাই রোড জাম না থাকে, কারণ রাস্তার কাজ খুব চলছে। আর দেখুন এটা হচ্ছে এখানকার সিনারিও, তো ফাইনাই প্যাক ডেঞ্জার, এগুলো কিন্তু খুব ডেঞ্জার জানেন তো, এই ছাগলকে লাগলে না আপনাকে পুরো কেটে খেয়ে নেবে। তো এবার ডান দিকে হাই রোড, বাঁদিকে চলে যাচ্ছে আসানসোল, ডান দিকে যাচ্ছে কলকাতা। আমি এবার ডান দিকে ঘুরলাম, ইয়েস এটা হচ্ছে আমাদের গান্ধী মোড়, গান্ধী মোড় থেকে আমি ডান দিক ঘুরলাম, ঘুরে এবার আমি বাইপাস ধরেছি, ধরে এই যে উপরে ব্রিজে কানেক্টারটা হাই রোডটা ধরবো। সো গাইস এটা ছোট একটা DDBC আপনাদের দেখালাম, সবাই আপনাদের দেখা বা যারা দেখার নেই তাদের তো ওটা খুব ভালোই লাগবে, আর যারা দেখেছেন তা আবার দেখুন ভালোই লাগবে, কারণ কোনো জিনিসই পুরনো হয় না। বাঁদিকে দেখছেন আমি সব থেকে ভালো লাগে কি আমার দুর্গাপুর যেতে আসতে, এই যে বাঁদিকে যে কাইন্ড অফ জঙ্গলটা পড়ে না, এই আমার জঙ্গলটা খুব ভালো লাগে। তো এবার আমি হাই রোডে উঠবো, উঠে একদম সিধা বাড়ির পথে। ভাই সব বাম্পারগুলো না আমার খুব ও বাবা ও খুব ইরিটেট করে, হাই রোডে অ্যাটলিস্ট। তো টাটা দুর্গাপুর গাইজ, আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অলরেডি প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা দেখো, আসছে অনেক অনেক ভিডিও আসছে, সাথে থাকো। আর বাঁদিকটা একবার দেখো, আমি আরেকবার দেখিয়ে দিই, দেখো ফুল অফ জঙ্গলস, রাস্তাটা মাখো তো কোনো কথা হবে না, ধরো বাঁদিকটা পুরো জঙ্গল, না না ভয় পাবেন না এখানে কিন্তু বাঘ ভাল্লুক নেই, বাট খুব সুন্দর সিনারি। এই জন্য এখানকার টেম্পারেচার খুব সুন্দর, যেমন গরমও আছে আর ঠান্ডাটাও নাকি এখানে মারাত্মক পড়ে। আর এই দেখুন বাঁদিকটা, আবার পয়েন্ট অফ ভিউ করলাম, ফ্যান্টাস্টিক না বাঁদিকটা, মনে হচ্ছে বাঁদিকটা পুরো জঙ্গল। কানাপেন যেতে বাঁদিকে এরকম একটা পুরো একদম এই ঘন জঙ্গলের মতন দেখায়, না না এটা জঙ্গল না, এর ভিতর দিয়ে লোকে মানুষে যাওয়া আসা করে। তো আমিও চললাম, সামনে একটা মাইলস্টোন বড় করে দেখি কলকাতা কত কিলোমিটার, দেখতেও পাচ্ছি না। হ্যাঁ কলকাতা 170 কিলোমিটার। তো চলুন আমি এখানেই আমার ব্লগ শেষ করছি, আপনারা পুরোটা দেখবেন, কারণ 3 দিন হয়ে গেল আমি দুর্গাপুরে এসেছিলাম, এখন বাড়ির পথে। টাটা।